তাদেরকে আশ্বস্ত হওয়ার পরেও তারা ওখানে তাদের দাবি যেটা ছিল জাতীয় কোনো সেটা মেনে নেওয়ার জন্য আশ্বস্ত হয়েছে এবং তাদেরকে সর্বোচ্চভাবে বলা হয়েছে দেশের এই ক্রান্তিকারে সারা দেশে বন্যা মানুষ ভেসে যাচ্ছে, তখন তারা এসে সূত্রগুলো আক্রমণ করছে। এটা সম্পূর্ণ ছাত্রলীগ সন্ত্রাস এবং খুনি হাসিনার একটি চাল। আমরা ছাত্র সমাজ, আমরা যারা ছাত্র রয়েছি, আমাদের রক্ত দিয়েছি, আবার রক্ত দিয়ে হলো এই সমস্ত সরকারের সকল অপশক্তি রোখার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এসে আমরা এখানে এসে রাজপথে। আমরা কোনো ষড়যন্ত্র চাই না, আমরা একটি স্বাধীন সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এবং সেটার জন্য যদি রক্ত আরও দিতে হয় আমরা আরও রক্ত দিতে প্রস্তুত। এসে বলেছেন সবাই রাজু ভাস্কর্যে আসেন, আমরা তিতুমির থেকে ছুটে এসেছি, রাজু ভাস্কর্য এখানে এসেছি, এবং আমরা সুন্দরভাবে আমাদের অনেক ভাইদেরকে হামলা করেছে। আমরা আসার পরে সন্ত্রাসী ছাত্রলীগ, ওরা সবসময় কাপুরুষ, ওরা কখনো আমাদের সামনে টিকতে পারে নাই, সবগুলো পালিয়ে গিয়েছে। আমরা দেখেছেন আপনারা, আমরা যখন এসেছি ওরা পালিয়ে যাওয়ার পরে কারণ আমরা বিশ্বাস করি, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, সাধারণ আনসাররা আমাদের দেশের সার্বভৌমত্ব টাকা আনতে পারে না। এই যে আনসাররা, এই আনসারদেরা বিভিন্ন ভাবে পালিয়েছে, এবং এটা কোনো প্রশিক্ষিত আনসার ছিল না, এটা ছাত্রলীগ তারা এই কিছুক্ষণ আগে তারা এসেছে। আমরা এটা সর্বোচ্চ দিয়ে প্রতিহত করবো, এবং আমাদের হাতে এই রাষ্ট্র রক্ষার জন্য যদি অস্ত্র তুলতে হয় আমরা সেটা তুলতে প্রস্তুত।